সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা ম্যাথের ক্লাসে জ্যামিতি করব। এর আগের দিন আমরা জ্যামিতিতে বৃত্ত সম্পর্কে জেনেছিলাম, বৃত্ত কী, বৃত্তের পরিধি কী, বৃত্তের কেন্দ্র কী ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ব্যাসার্ধ এবং ব্যাস সম্পর্কে জানব। দেখো কী লেখা আছে, আমি খাতায় তোমাদের জন্য লিখে রেখেছি। বৃত্তের ব্যাস কেন্দ্রের মধ্য দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরলরেখা হলো বৃত্তের ব্যাস। কেন্দ্রের মধ্য দিয়ে যেতে হবে বৃত্তের ব্যাসকে। এই দেখো, এখানে বি এটা হচ্ছে পরিধি, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এখানে এটা দেখো কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তাই এটা হলো ব্যাস। কিন্তু কেন্দ্রের মধ্য দিয়ে যদি না যায় সেটা কিন্তু ব্যাস নয়। এখানে দেখো, আমি যদি এটা টানি, এটা কি কেন্দ্রকে ভেদ করে গেছে? যায়নি। তাহলে এটাও পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সরলরেখা অঙ্কন করা হয়েছে, কিন্তু এটা ব্যাস হবে না, ঠিক আছে? এটাকে আমরা জ্যা বলবো, জ্যা সম্পর্কে তোমরা পরে জানবে। তাহলে বৃত্তের ব্যাস সম্পর্কে বোঝা গেছে যে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরলরেখা যেটা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে সেটাই হবে ব্যাস। আর এটাও পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সরলরেখা টানা হয়েছে, কিন্তু এটা ব্যাস হবে না, যেহেতু এটা কেন্দ্রের মধ্য দিয়ে যায়নি। ক্লিয়ার? নেক্সট, ব্যাসার্ধ। ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাসের অর্ধেকটাকেই ব্যাসার্ধ বলে। এখান থেকে বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ বিসি হলো ব্যাস, এর অর্ধেক কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, অর্থাৎ এ সি হলো ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে আমরা ব্যাসার্ধ বলতে পারি। এছাড়া আর একটা ব্যাসার্ধের সংজ্ঞা দেওয়া যায়, সেটা দেখো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখা হলো ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা টানা হয়েছে, অর্থাৎ এসি, এটা হয়ে গেল ব্যাসার্ধ, বা বি এ, এটাও হয়ে গেল ব্যাসার্ধ। বোঝা গেছে? তাহলে তোমরা কী কী পড়বে? বৃত্ত, কেন্দ্র, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, এই পাঁচটা সম্পর্কে প্রত্যেকে খুব ভালো করে পড়ে নেবে। পড়তে পড়তে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি বুঝিয়ে দেব, ঠিক আছে? ওকে, প্রত্যেকে ভালো থাকবে। গুড বাই এভরিবডি।